গায়ক এবং গীতিকার দুজনেরই শাণ্ডিল্য গোত্র, তাই নাকি একে অপরকে বন্ধু হতে হবে, এরকমই প্রস্তাব দিলেন গায়ক স্বয়ং। পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে আড্ডা জমেছে। তাদের বৈঠকখানায় পুলকবাবুর বাবার আঁকা তেল রঙের ছবিগুলোকে দেখে মুগ্ধ হয়ে গায়ক বললেন, আপনিও আঁকেন? পুলকবাবু বললেন, না না, আমি আঁকতাম, এখন আর আঁকি না। আসলে জ্যাক অফ অল ট্রেডস হয়ে গেলে বোধহয় কোনো বিষয়ে মাস্টার হওয়াটা খুব কষ্টকর, তাই আঁকা ছেড়ে দিয়েছি, এখন শুধু গান নিয়ে লেখালেখি করি। ভদ্রলোক বললেন, আর আমি গান গাই? আসুন না, শুনুন না আমার গান। কথাটা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা না করে সামনে রাখা পুলকবাবুর বাবার বিরাট অর্গানটার ডালা খুলে পায়ে করে বেলো করতে করতে তিনি গান শোনাতে শুরু করলেন। পরপর চার পাঁচটা গান গাইলেন, মন্ত্রমুগ্ধের মতো পুলকবাবু সেই গান শুনলেন। তারপর বললেন, আপনি যেভাবে গান লেখার সাধনা করছেন, আমি সেভাবে গান গাওয়ার সাধনা করে যাচ্ছি। তারপরেই পুলকবাবুর হাতটা ধরে বললেন, আমরা দুজনেই একই গোত্রের, নিভৃতে সাধনা করে যাচ্ছি। আর মজার ব্যাপার দেখুন, আপনিও বন্দ্যোপাধ্যায়, আমিও বন্দ্যোপাধ্যায়, আপনিও শাণ্ডিল্য, আমিও শাণ্ডিল্য, আমি গায়ক, আপনি গীতিকার। হয়তো বয়সে আমি আপনার থেকে একটু বড় হব, কিন্তু আসুন না আমরা বন্ধু হয়ে যাই। সেদিনকে পুলক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হয়েছিলেন যে গায়ক, তার গাওয়া অবিস্মরণীয় সমস্ত গান আমি নীলাঞ্জন আজকে এনেছি সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনার জন্য। যিনি একটা সময় অভিনয় করেছেন, গানে সুর বসানোর কাজ করেছেন, গান গেয়েছেন, মাল্টি ট্যালেন্টেড সেই মানুষটি তরুণ বন্দ্যোপাধ্যায়। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। সারস পাখির শঙ্খ বরণ বাঁকাতে, কে এলো আজ রোদের সোনা মাখাতে, গাং শালিকের দলকে পাগল করেছে, গাং শালিকের দলকে পাগল করেছে, সে কার মরমের গোপন কথায় জানি না, জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, সময় ভুলে ফুটলো কলি অকালে, বটের ছায়া নামলো বুঝি সকালে, যার মিতালি স্বপ্নে হৃদয় ভরেছে, যার মিতালি স্বপ্নে হৃদয় ভরেছে, তার রূপটি কেমন আর নামটি কি হায় জানি না, জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। প্রযোজক সরোজ মুখোপাধ্যায়ের সঙ্গে তখন নিয়মিত যোগাযোগ রাখছেন দুই বন্দ্যোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায় এবং তরুণ বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, জীবনের বহু প্রতীক্ষিত ব্রেক। সরোজবাবু দুজনকেই কথা দিয়েছেন,
ফিল্মে তাদের গানের জন্য সুযোগ দেওয়া হবে। বহুদিন ধরে লেগে থাকার ফল ফাইনালি পেলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, সুযোগ পেলেন মর্যাদা ছবিতে গান গাওয়ার। এই অবধি তো ঠিক আছে, কিন্তু বাংলা গান নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন তারা বলবেন যে এই গানটা গাওয়ার পর তরুণ বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলা গানের ইতিহাসে পাকাপাকিভাবে ঠাঁই পেয়ে গেল। এই প্রথম গানটার পরেই পর্দায় যে হিরোর লিপে এই গানটা ব্যবহার করা হলো তিনি উত্তম কুমার, এবং ঘটনাচক্রে এটা উত্তম কুমারের লিপে প্রথম প্লেব্যাক, অর্থাৎ উত্তম কুমারের প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে তরুণ বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর হয়ে গেল। সেই তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা কালজয়ী অমর গান সারেগাঁও উইকেন্ড ক্লাসিক্সে। কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে, প্রদীপ ভাসাও পারে সরিয়া, সোনার মরণিনে বল কার পথ যে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। সাধের আকাশে এত রঙকে গোছড়ালো, মনের বিনায় এত সুরকে গোছড়ালো, সাধের আকাশে এত রঙকে গোছড়ালো, মনের বিনায় এত সুরকে গোছড়ালো, তারে মালা দেবে বলে অঝর বকুল পড়ে ছড়িয়া, সোনার বরণিনে বল কার পথ যে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুখন, স্মৃতির কমল তীরে ঘিরে, যে পাখি হারায় নীর সুদূর আকাশে, সে কি আসে কভু ফিরে, শিউলি ঝরানো বাজি সন্ধ্যার বাতাসে, কি গো সাড়া দিয়ে যায় স্বপ্নের আভাসে, শিউলি ঝরানো বাজি সন্ধ্যার বাতাসে, কি গো সাড়া দিয়ে যায় স্বপ্নের আভাসে, তার লাগি দুলে ওঠে ক্ষণে ক্ষণে থর থর হইয়া, সোনার বরণিনে বল কার পথ যে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে, প্রদীপ ভাসাও কারে সরিয়া, সোনার বরণিনে বল কার পথ যে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। বাংলা ছবির জন্য প্রথমবার গান তৈরি করবেন বলে রাজি হলেন মান্না দে, শুধু দিলেন একটা শর্ত যে গানের রেকর্ডিং হবে মুম্বাইয়ে, এবং হিন্দি ছবির যে নামী শিল্পী ওই ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করবেন তার গান গাইবেন লতা মঙ্গেশকর। ডিরেক্টর তারু মুখোপাধ্যায় তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। এই নিয়ে প্ল্যানিং চলছে, হঠাৎ গানের প্ল্যানিংয়ের মাঝে তরুণবাবু এসে হাজির, এবং তিনি এসে সোজাসুজি বললেন যে এই ছবিতে আমি একটা গান গাইব। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় বললেন যে গান তো চাইছেন ঠিক আছে, কিন্তু এখানে তো গানের সিচুয়েশন নেই, নায়কের গান গাইছেন মান্না দে স্বয়ং আর নায়িকার গান গাইছেন লতাজি, তাহলে গানের সিচুয়েশন কোথায়, আপনাকে আমি কিসের গান দেব। নাছোড় তরুণবাবু মানতে নারাজ, তিনি একটা গান গাইবেনই। শেষ পর্যন্ত তারুবাবু এটা বলে শান্ত করলেন, বেশ আপনি যখন এত করেই বলছেন, বাউলঙ্গের গানের নতুন একটা সিচুয়েশন তৈরি করছি, সেখানে না হয় আপনি গান গাইবেন, কিন্তু গানের রেকর্ডিং তো হবে মুম্বাইয়ে, ওখানে প্রডিউসার আপনাকে কেন নিয়ে যাবেন বলুন, কেনই বা হোটেলে থাকার খরচ দেবেন। নাছোড় বান্দা তরুণবাবু বললেন, আমি নিজের খরচাতেই মুম্বাই যাব, আর পুলক তো যাবে, পুলকের সঙ্গে একই হোটেলের একই রুমে থাকবো, তাহলে আর আপত্তি রইল না। সুতরাং তরুণবাবুকে অ্যাভয়েড করা গেল না, তিনিও চললেন মুম্বাই। এবার তারুবাবু পুলকবাবুর সঙ্গে তরুণ বন্দ্যোপাধ্যায়কে দেখে মান্না দে অবাক। তারুবাবু বললেন, আরও একটা সিচুয়েশন বার করতে হলো, পুলক গান লিখে এনেছে,
আপনার তো সুর করতে 3 মিনিট লাগবে, করে দিন প্লিজ। মান্নাদে বললেন, আমার তো চটজলদি সুর আসে না, অনেক ভেবে চিনতে তারপর সুর করি। তবে আপনি বলছেন যখন, তখন একবার চেষ্টা করি। কিছুটা অনিচ্ছুকভাবে হারমোনিয়াম নিয়ে বসলেন মান্নাদে এবং অবাককাণ্ড, চটজলদি একটা দুর্দান্ত সুর তৈরি করেও ফেললেন। বম্বে ল্যাবরেটরিতে প্রথমবার গান গাইলেন তরুণ বন্দ্যোপাধ্যায়, তৈরি হল গান। ঘটনাচক্রে যে ছবিটা নিয়ে কথা হচ্ছে, ছবিটার নাম রামধাক্কা, সেটা খুব একটা ভালো চলেনি, কিন্তু তরুণবাবুর এই গানটা সুপার ডুপার হিট হয়ে গেছিল। রাখলাম আপনার জন্য আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে তরুণ বন্দ্যোপাধ্যায় স্পেশাল এই এপিসোডে। হার জিতের এই খেলাতে জীবন তারে মেলাতে, ও ভাই ও ভাই এসেছি সবাই, ও ভাই ও ভাই এসেছি সবাই, হার জিতের এই খেলাতে জীবন তারে মেলাতে, ও ভাই ও ভাই এসেছি সবাই, ও ভাই ও ভাই এসেছি সবাই। এই আহার মেনেছি বলে এ আঁখি ভাসে নয়ন জলে, এই আহার মেনেছি বলে এ আঁখি ভাসে নয়ন জলে, এমন বলে জিতে গেছি এ আঁখি হেসে ওঠে তা, ও ভাই ও ভাই এসেছি সবাই, হার জিতের এই খেলাতে জীবন তারে মেলাতে, ও ভাই ও ভাই এসেছি সবাই, ও ভাই ও ভাই এসেছি সবাই। লোকে গো হার লোকে গো হিসাব করে আর একজন, জিত লোকে গো হার লোকে গো হিসাব করে আর একজন, খাতার পাতায় অঙ্ক লিখে সে চলেছে সারাক্ষণ, জিত লোকে গো তবু সে যোগ বিয়োগের ঘরে না বুঝে শূন্য দিয়ে ভরে, তবু সে যোগ বিয়োগের ঘরে না বুঝে শূন্য দিয়ে ভরে, বড় তোরে লিখে রাখি শুধু এ যোগাযোগ থাই, ও ভাই ও ভাই এসেছি সবাই, হার জিতের এই খেলাতে জীবন তারে মেলাতে, ও ভাই ও ভাই এসেছি সবাই, ও ভাই ও ভাই এসেছি সবাই, হার জিতের এই খেলাতে জীবন তারে মেলাতে, ও ভাই ও ভাই এসেছি সবাই, ও ভাই ও ভাই এসেছি সবাই। সেকালের গ্র্যান্ড হোটেল, একসময় সেখানকার শেরাজাদে আর প্রিন্সেসে অনেক বিদেশি ক্যাবারে আসত। অদ্ভুত সব নতুন নতুন সুরের, নতুন নতুন ছন্দের গান কলকাতাবাসী শুনতে পেত, সেখানে উপভোগ করতে পেত। একবার সেখানে গান শুনতে গেছেন ভূপেন হাজারিকা। এক বিদেশি কৃষ্ণাঙ্গ শিল্পীর দল ক্যালিপসো সঙ্গীত আর নৃত্য পরিবেশন করতে এসেছে সেখানে। তা সেই ক্যালিপসো শুনে ভূপেন হাজারিকার বড় ভালো লাগলো। তিনি গান শুনতে শুনতে মশগুল হয়ে গেলেন। মিউজিক ব্রেকের সময় তিনি সিদ্ধান্ত নিলেন যে এই রকম একটা গান তিনি বানাবেন। যেমন ভাবো তেমন কাজ। তিনি সুর তৈরি করতে শুরু করলেন এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন যে এই গানের এই সুরের অনুপাতে কথা লিখতে। যথারীতি গান তৈরি হলো, গান সৃষ্টি হয়ে গেল। এবার এই গানটা গাইবেন কে সেটা দুজনে যখন ভাবতে বসলেন, দুজনের মাথাতে একজন মানুষের নামই ভেসে এলো, যিনি এই সুরটার প্রতি, এই গানটার প্রতি সুবিচার করতে পারবেন। তিনি তরুণ বন্দ্যোপাধ্যায়। তরুণ বন্দ্যোপাধ্যায় গানটা গাইলেন। গানটা ছিল, কি যেন বলবে আমায় গো, কি কথা নয়ন তারায় গো,
আহা কি লাজের বাধায় গো, সে কথা বলে গেলে না এখনো। যদিও পরবর্তীকালে ওই গানটা অসমীয়া ভাষায় তৈরি করলেন ভূপেন হাজারিকা এবং তার বাংলাও অনুবাদ করিয়েছিলেন। বাংলায় গানটা ছিল মানুষ মানুষের জন্য, সেই তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা কালজয়ী অমর গান। কি যেন বলবে আমায় গো, কি ভাষা নয়ন তারায় গো, আহা কি লাজেরও বাধায় গো, সে কথা বলে গেলে না এখনো। কি যেন বলবে আমায় গো, কি ভাষা নয়ন তারায় গো, আহা কি লাজেরও বাধায় গো, সে কথা বলে গেলে না এখনো। কি যেন বলবে আমায় গো, দেখো না বনানের কোলে মালতি মঞ্জরি দোলে, দেখো না বনানের কোলে মালতি মঞ্জরি দোলে, আমি যে সেই মালা এনেছি, আমি যে সেই মালা এনেছি, তুমি তো তারে পেলে না এখনো। কি যেন বলবে আমায় গো, কি ভাষা নয়ন তারায় গো, আহা কি লাজেরও বাধায় গো, সে কথা বলে গেলে না এখনো। কি যেন বলবে আমায় গো, জানি না কতদিন আর বইব দুর্বহ ভার, জানি না কতদিন আর বইব দুর্বহ ভার, ভাঙবে কবে ইলাজ রাঙবে মন দুজনার, দুজনে এত কাছাকাছি তবু যে কত দূরে আছি, দুজনে এত কাছাকাছি তবু যে কত দূরে আছি, জানো না লগ্ন পুরালে, জানো না লগ্ন পুরালে, জীবনে আর মেলে না কখনো। কি যেন বলবে আমায় গো, কি ভাষা নয়ন তারায় গো, আহা কি লাজেরও বাধায় গো, সে কথা বলে গেলে না এখনো। কি যেন বলবে আমায় গো। তখনকার দিনে কোনো একটা পুজোর গান তৈরি হলে ডিরেক্টররা যাকে দিয়ে গাওয়াবেন ঠিক করেছেন তাকে দিয়েই গাওয়ানো হতো, খুব বেশি অদল বদল হতো না। অনল চট্টোপাধ্যায় তখনকার দিনের প্রখ্যাত গীতিকার ও সুরকার, তিনি একটা গল্প শুনিয়েছিলেন যে 1964 সালে শ্যামল মিত্রের কথা ভেবে তিনি একটা গান তৈরি করান। তখনকার দিনের গানের সিলেকশনের ব্যাপারটা দেখতেন পবিত্র মিত্র স্বয়ং। তিনি গানটা শুনে বললেন, দারুণ ভালো সুর হয়েছে, গানটা হিট করবে, তবে এই গানটা গাইবেন তরুণ বন্দ্যোপাধ্যায়, আপনি এই গানটার সঙ্গে আরও একটা গান তৈরি করুন, রেকর্ডের দুপিঠে যাবে, তরুণ বন্দ্যোপাধ্যায় যে দুটো গান গাইবেন। অনলবাবু যত পবিত্রবাবুকে বোঝাতে চান যে এই গানটা তিনি শ্যামল মিত্রকে ভেবেই তৈরি করেছেন, তার কথা মাথায় রেখেই গানটা বানানো হয়েছে, পবিত্রবাবু মানতে নারাজ। অনলবাবু কাকুতি মিনতি করতে লাগলেন, প্লিজ এই গানটা যেন শ্যামল মিত্র গান। কিন্তু পবিত্রবাবু কিছুতেই মানতে চান না, তিনি বললেন, না এই গানটা তরুণবাবুই গাইবেন এবং বিশ্বাস করুন এটা তরুণবাবুর কণ্ঠে সুপারহিট হবে। শ্যামলের জন্য ইতিমধ্যেই গান রেডি করা রয়েছে, একটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে আর একটা শ্যামল মিত্র নিজেই সুর করেছেন, সুতরাং এই গানটা তরুণের জন্যই রাখলাম। অগত্যা উপায়ন্ত না দেখে তন্মি তনু বন্হি আঁখি, এই গানটাতে সুর করলেন অনলবাবু এবং শ্যামল মিত্রের জন্য রাখা গানটাকে নিয়ে রেকর্ড তৈরি হলো, দুটো গানই গাইলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। সে বছর শ্যামল মিত্রের যে রেকর্ডটা রিলিজ করেছিল পুজোতে সেটা হচ্ছে চোখ আর মন আহা, তার সঙ্গে ছিল কি ভেবে আজ বলো না রঙ্গিনী। গান দুটো হিট করেছিল, কিন্তু তার থেকেও বেশি হিট করেছিল তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানগুলো, যে রেকর্ডের এক পিঠে ছিল মধুমতি যায় বয়ে যায় এই গানটা। মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়,
মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কবির তুলিতে আঁকা পূর্ণ মমতা মাখা, আপনার মনে বয়ে যায় মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। শ্যামল দৈতিরে সন্ধ্যা নামে ধীরে, ঘরে ঘরে দীপ জ্বলে ছায়া দোলে পালে পালে। শ্যামল দৈতিরে সন্ধ্যা নামে ধীরে, ঘরে ঘরে দীপ জ্বলে ছায়া দোলে পালে পালে। চা ধাসে মধু জোছনায় মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কত প্রেমিক প্রেমিকায় আসি নিরজন এই কুলে, মিশায় গেছে আঁখি জল তাই আলোতে ছায়াতে দুলি, ছোট ছোট ঢেউ তুলি বেদনায় করে কলম। মধুর কলতানে চুপি চুপি কানে কানে ফেলে আসা কত স্মৃতি, মধুময় সেই গীত বিবানিসি সবারে শুনায়। মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কবির তুলিতে আঁকায় পূর্ণ মমতা মাখায়, আপনার মনে বয়ে যায় মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। 1969 সালে নচিকেতা ঘোষের সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের চলরিনা এই গানটা সুপার ডুপার হিট হয়েছিল। চলরিনা কসুরিনার ছায়া গায়ে মেখে 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 লাল কাকুরের পথ ধরে, একটু একটু করে এগিয়ে যায় বল যাবে কিনা। সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিকচিক, সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিকচিক, ছোট্ট নদী মিষ্টি খোয়ায় পার হয়ে যায়। চলরিনা কসুরিনার ছায়া গায়ে মেখে 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 লাল কাকুরের পথ ধরে, একটু একটু করে এগিয়ে যায় বলো যাবে কিনা। যেখানে কৃষ্ণ চূড়ালা লেলা, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতা, যেখানে কৃষ্ণ চূড়ালা লেলা, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতা, আরো দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি
চলো না পাশাপাশি। সোনা রোদ ঝিকমিক, দেখো বালু চিকচিক, সোনা রোদ ঝিকমিক, দেখো বালু চিকচিক, ছোট্ট নদী মিশি খোয়ায় পার হয়ে যায়। চলো রে গায়ে মেখে দেখি দেখি, লাল কাকুরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যা। চলো রিনা, ১৯৭০ সালে তাই পূজোর গান রিলিজের আগে তরুণ বন্দ্যোপাধ্যায় গেলেন নচিকেতা ঘোষের কাছে। গৌরীপ্রসন্ন মজুমদারকে দিয়ে এর আগে তিনি দুটো গান ইতিমধ্যেই লিখিয়ে ফেলেছেন, দুটোই প্রেমের গান। সেই গান দুটো নচিকেতা ঘোষকে দিয়ে তিনি বললেন, নচি ভাই, গতবারের মতো বেশ জমিয়ে সুর করুন তো, এবার পূজোয় রেকর্ড করতে হবে। বলা বাহুল্য, ষাটের দশকের একেবারে শেষের দিকে গান নির্বাচনের দায়িত্বটা মূলত শিল্পীর উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। নচিবাবু গানগুলো দেখলেন, দেখে বললেন, এই গান, এরকম রোম্যান্টিক একটা গান, এই বুড়ো বয়সে এক মাথা টাক নিয়ে এরকম রোম্যান্টিক গান তুমি গাইবে? একটা টাকলা বুড়োর মুখে লোকে এই গান শুনবে? হ্যাঁ দূর, এসব হবে না, এই গান তোমাকে দিয়ে তৈরি হবে না। মুখ কাঁচুমাচু করে তরুণ বন্দ্যোপাধ্যায় বললেন, হবে না কি, আমি তো ভাবলাম এটা বের করবো। নচিকেতা ঘোষ বললেন, না 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 না, এরকম টাকে গান মানাবে না, তুমি বরং এক কাজ করো, টাকটা ঢাকার ব্যবস্থা করো তো, একটা উইগ, বেশ জম্পেশ দেখে, ভালো উইগ দেখে টাকটা ঢাকো, তারপরে না হয় তোমাকে দিয়ে গান তৈরির কথা ভাববো। ভীষণ দুঃখ পেয়ে বিরস বদনে তরুণ বন্দ্যোপাধ্যায় সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর জানলায় টোকা দেখলেন নচিকেতা ঘোষ, দেখলেন একজন ভদ্রলোক জানলা দিয়ে টোকা মারছেন। কাছে গিয়ে ভদ্রলোককে দেখতেই নচিবাবুর চোখ চড়ক গাছ, একটা জম্পেশ থেকে উইগ পরে নিজের টাক ঢেকে এসেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। সব বন্ধুরা একসঙ্গে হেসে উঠল। নচিকেতা ঘোষ বাধ্য হয়ে ওই দুটো গান যেগুলো এনেছিলেন তার সুর করতে বসলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানগুলো রিলিজ করল, পূজোয় সুপার ডুপার হিট হলো, যার মধ্যে একটা গান ছিল নীলাঞ্জনা রে, যে গানটার জন্য উইগ পরতে বাধ্য হয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। এবং নির্মলা মিশ্র বলেছেন, ওই গানটার পর থেকেই তরুণ বন্দ্যোপাধ্যায় উইগ পরা চালু করলেন। নীলাঞ্জনা রে, এই মধুর নাম, একি আমার বধুর নাম, নাকি শের নাম, আমি জানি না। ওরে ও নীলাঞ্জনা রে, একি পাখির নাম না, ফুলের নাম না, নদীর নাম আমি জানি না। নীলাঞ্জনা রে, আকাশ আকাশ চোখ যখন নীলাঞ্জনে দেবী, আমার ছন্দ দোলা মোর, আহা পায় যে খুঁজে মিল। ও নীলাঞ্জনার বসে পাখি নয়, নয় ফুল নয়, তারা নয়, তবে সে তাকে সবুজে ডাকি, নীলাঞ্জনা রে।
যখন জোনাক জোনাক রাত সুরে নীল তারাদের ভিড়, তার চোখের তারায় ওই কত স্বপ্ন বাঁধে ও নীলাঞ্জনারে। আহা নাম তার যাই হোক তার দুটি নীল চোখ, সে যে দেখি তাকে তাই তো ডাকি নীলাঞ্জনারে। এই মধুর নাম ধরে আমার বধুর নাম ধরে আমার দেয়ায় নামে তোমায় ডাকবো নীলাঞ্জনাগো। তাই ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না, ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না, ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না, ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না। এখনই তখনই যখনই ভাবি না মন পাবো কি না পাবো, এখনই তখনই যখনই ভাবি না মন পাবো কি না পাবো, মেনেও মানি না জেনেও জানি না ভুলে যাবো কি না যাবো, চোখের ঝিলুকে ব্যথার মুকুতা শুধু ঝরে যেতে চায়, এখন কি করি উপায়। আহ ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না, ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না। কি ছিল কি আছে কি হবে কি রবে কারে ডেকে আর বলি, কি ছিল কি আছে কি হবে কি রবে কারে ডেকে আর বলি, কে জানে কে মানে কি ব্যথায় প্রাণে একই জ্বালাতে যে জ্বলি, মনির মনি কি মিলে গো কখনো বিষে দেহ জ্বলে যায়, এখন কি করি উপায়। আহ ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না, ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না, ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না, ডুবুরি ডুবুরি মন ডুবেও মুক্তা পেল না। এলো না সে এলো না, এলো না এলো না এলো না এলো না এলো না। একটা সময় ছিল যখন HMV-র বেস্ট সেলার ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। তার কোনো রেকর্ডে কোনো সমস্যা এলে কোম্পানির বাণিজ্যিক স্বার্থে বড় আঘাত লাগার চান্সেস ছিল। তা একটা সময় একজন গীতিকার তিনি একটা গান বানালেন, তরুণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেই গান রেকর্ড করা হলো, কিন্তু ঘটনাচক্রে সেই গানটা ছিল অন্য একজনের কবিতার প্রায় অনুলিপি। এক্ষেত্রে মোটা টাকা খেসারত দিয়ে রেকর্ডটা বাতিল করল HMV, এবং
HMV কোম্পানির তরফ থেকে হুকুম এলো যে ওই গীতিকার যেন আর চান্স না পান, ব্ল্যাকলিস্টেড হয়ে যান, অমার্জনীয় এই অপরাধ। এবার তখনকার দিনে একটা রেকর্ড বাতিল হওয়া মানে, বেস্ট সেলারের রেকর্ড বাতিল হওয়া মানে কোম্পানির বাণিজ্যিক স্বার্থে একটা বড় আঘাত। কয়েকদিনের মধ্যেই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হলো একটা নতুন গান, নিখিল চট্টোপাধ্যায় সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া। সেই গানগুলোর একটা বেশ জনপ্রিয় হয়েছিল। গানটা লেখা হয়েছিল সকালবেলায়, সন্ধেবেলায় সুর করা হয়েছিল, পরের দিন রিহার্স করে তার পরের দিনের রেকর্ডিং, এত তৎপরতায় গানগুলো তৈরি হয়েছিল। এবং রেকর্ডিং করার প্রায় দুদিনের মধ্যেই সেই রেকর্ড বাজারে এসে গেছিল, এতটাই তখনকার দিনে চাহিদা ছিল তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানের। এমন ঘটনা নিঃসন্দেহে বিরল, এবং কোনো গীতিকার, কোনো সুরকার, কোনো গায়কের সঙ্গে যদি এই ঘটনা ঘটে থাকে, সেটা নিঃসন্দেহে তাদের জীবনে একটা শ্লাঘার বিষয়, গর্বের বিষয়। তরুণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে এই ঘটনা ঘটেছিল। সেই গানগুলোর মধ্যে একটা ছিল আঁখি ছল ছলিয়া কেন গেলে চলিয়া। আঁখি ছল ছলিয়া কেন গেলে চলিয়া, কি কথা ছিল বলিতে, কিরে নুহায় গো মুকুলে ছায় গো, কি মধু ছিল ফুল তুলিতে। আঁখি ছল ছলিয়া কেন গেলে চলিয়া, কি কথা ছিল বলিতে, কিরে নুহায় গো মুকুলে ছায় গো, কি মধু ছিল ফুল তুলিতে। আজকে ফাগুনে মনের আগুনে লগন বয়ে যায় প্রহর গুনে, আজকে ফাগুনে মনের আগুনে লগন বয়ে যায় প্রহর গুনে, যে দ্বীপে আধি আর আলেয়া হয়ে আর চাহে না সে তুয়ো জ্বলিতে, কিরে নুহায় গো মুকুলে ছায় গো, কি মধু ছিল ফুল তুলিতে। পালক তোলা আবেশে দোলা এই বেলা, মন হতে চায় মাধন হারা করব তারা এই খেলা, সুরে না ভুবনে পাখির পূজনে স্বপ্ন মুর চায় নয়নে নয়নে, সুরে লাভু বনে পাখির পূজনে স্বপ্ন মুর ছায় নয়নে নয়নে, তবু কি রবে দূর পুরাবে যত সুর চাহিতে মালা খানি দলিতে, কিরে নুহায় গো মুকুলে ছায় গো, কি বধু ছিল ফুল তলিতে। আঁখি ছল ছলিয়া কেন গেলে চলিয়া, কি কথা ছিল বলিতে, কিরে নুহায় গো মুকুলে ছায় গো, কি মধু ছিল ফুল তলিতে। জানেন কি, তরুণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী একবার অভিযোগ করেছিলেন যে তরুণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি অবিচার করা হচ্ছে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাকে তরুণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের গল্প শোনাচ্ছি, আমি নীলাঞ্জন। একবার মৃণাল বন্দ্যোপাধ্যায় সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের পুজোর গান লেখার কাজ চলছিল। যে দুটো গান ছিল রেকর্ডের দু পিঠে, প্রথমটা একদিন তো আমরা সবাই চলে যাব, আর অন্য পিঠে ছিল প্রেম তো কথার কথা নয়। এবার গানগুলো নিয়ে মৃণালবাবু আর পুলকবাবু যখন হিমশিম খাচ্ছে, কিছুতেই তার ভালো লাগছে না, সেই সময় মীরা দেবীর একটা বেফাস উক্তি দুজনের বড় কানে লাগলো, বড় মনে লাগলো। মীরা দেবী বললেন যে, তরুণ বন্দ্যোপাধ্যায় আপনার যত পুরনো বন্ধুই হোক না কেন, মান্না দেকে আপনি যে গান লিখে দেন, সে গান আপনি তরুণকে লিখে দেন না। কথাটা শুনে পুলকবাবু চমকে উঠেছিলেন। তিনি বন্ধু পত্নীকে কিছুতেই বোঝাতে পারেননি যে মান্নাদের গলায় যে গান ভালো লাগবে, সে গান তরুণবাবুর গলায় ভালো লাগতে পারে না। ঘটনাচক্রে পুলকবাবুর সেই যুক্তি সেদিনের মতো মীরা দেবী মেনে নিলেও বোধহয় মন থেকে মানতে পারেননি, সেটা পুলকবাবু ভবিষ্যতেও বুঝতে পেরেছিলেন। তরুণবাবু কিন্তু নিজের জীবনের ছোট বড় সমস্ত ডিসিশনের ব্যাপারেই তার স্ত্রী মীরা দেবীর পরামর্শ নিতেন। একবার যেমন বন্ধুদের নিয়ে গেলেন তার ভবানীপুরের বাড়ির ছাদে একটা আশ্চর্য জিনিস দেখাবেন বলে, বেশ খোশ মেজাজেই বললেন, এই দেখ আমার বউ কিন্তু রীতিমতো ব্যবসা করছে,
অ্যালসেশিয়ান কুকুরের বাচ্চার ব্যবসা। তারপর নিজেই হাসতে হাসতে বললেন যে শ্যামল মিত্ররা দিনকতক জুতোর ব্যবসা করেছিল, এবার দেখা যাক আমাদের ব্যবসা কতদিন থাকে। স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তরুণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু জীবনের শেষ দিকে এই স্ত্রীর তরফেই এলো একটা মর্মান্তিক আঘাত। কি আঘাত পেয়েছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায় সেটা জানাবো আর কিছুক্ষণের মধ্যেই সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। তবে তার আগে নচিকেতা ঘোষের সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরও একটা অবিস্মরণীয় গান রইল সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনুহানার গন্ধ ছড়ানো আবেশ ভরানো, এই যে রাত্রি বিদায় লবে তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত জানো কি জানো না ফুলের মালা, তুমি জানো কি জানো না ফুলের মালা, হবে কি হবে না ভুলের সে জানা, জানো কি জানো না ফুলের মালা, হয়তো বিধায় দাও গো বিদায় এইটুকু শুধু কবে। ব্যস্ত না হয় সপ্ত ঋষির অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত রব কি রব না এত কাছাকাছি, আর রব কি রব না এত কাছাকাছি, তুমি আছো বলে আমিও তো আছি, রব কি রব না এত কাছাকাছি, আসো কাড়াল রবে চিরকাল হৃদয়ের অনুভবে। ব্যস্ত না হয় সপ্ত ঋষির অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনুহানার গন্ধ ছড়ানো আবেশ ভরানো, এই যে রাত্রি বিদায় লবে তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত তরুণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের শেষটা কেটেছিল বেশ যন্ত্রণায়। যাকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তার স্ত্রী হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান। অদ্ভুত ব্যাপার দেখুন, তরুণ বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি তিনিও কিন্তু এরকমই, হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে যান, তাকে আর ফিরে পাওয়া যায়নি। জীবনের অপরাহ্ন বেলায় একটা সময় তরুণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মীরা দেবীর এরকম হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়াটা মেনে নিতে পারেননি তরুণ বন্দ্যোপাধ্যায়, মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। কাছের বন্ধুবান্ধবরা লক্ষ্য করত তরুণ বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। তরুণবাবুর এই অবস্থা দেখে বন্ধুরা দীর্ঘনিঃশ্বাস ফেলত এবং মনে পড়ত তাদের সেই দিনের কথা যখন কবি শৈলেন রায় তিনি তরুণবাবুর জন্য লিখেছিলেন কত কথা প্রাণে জাগে এই গানটা, আর লেখার পর বলেছিলেন তোর নামটা ভারী সুন্দর তরুণ, দেখবি কোনো দিন তুই বৃদ্ধ হবি না, তোর নাতি নাতনিরাও তোকে তরুণ দাদু বলে ডাকবে, তুই চিরকাল তরুণ থাকবি। যার গান বাংলা গানের ইতিহাসে থাকবে চিরকাল তরুণ হয়ে, সেই তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা কালজয়ী অমর গান রেখে গেলাম আপনার জন্য আজকের এই শেষের বেলায় সারেগাম উইকেন্ড ক্লাসিক্সে। আমি নীলাঞ্জন। কত কথা প্রাণে জাগে পারি না যে বলিতে, রঙে রসে
লীলা খেলা জীবনের হোলিতে, মন হারালো কি সাড়া পেল কি পথ চলিতে চলিতে চলিতে, মন হারালো কি সাড়া পেল কি পথ চলিতে চলিতে চলিতে। পরানে পুলক রাগে নতুনের ছোঁয়া লাগে, কোন মধু লুকানো যে কোন মধু লুকানো যে কমরের কলিতে, বলে যাও বলে যাও তবু মোর ললিতে, বারতা রেখে গেলে আঁকি ছল ছলিতে, মন হারালো কি সাড়া পেল কি পথ চলিতে চলিতে চলিতে। শির প্রাণে কি দেখা যে সেই জানে, ও আকাশে দেখি কেন ও আকাশে দেখি কেন, বিজলির ঝোলিতে বলে যাও বলে যাও তবু মোর ললিতে, তুমি কি জ্বালাতে শুধু আমি শুধু চলিতে, মন হারালো কি সাড়া পেল কি পথ চলিতে চলিতে চলিতে, মন হারালো কি সাড়া পেল কি পথ চলিতে চলিতে চলিতে, মন হারালো কি সাড়া পেল কি পথ চলিতে চলিতে। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শিশি যে কটি ঝরেছে।